আসসালামু আলাইকুম আজকে আমি নুডলস দিয়ে ভীষণ মজার মোসমুসে মুখরোচক পাকোড়া বানিয়ে দেখাবো এই পাকোড়া খেতে দুর্দান্ত স্বাদের হয় বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে বিকেলবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি নুডলস সিদ্ধ করে নিব এর আগে থেকে চুলায় চুলাই প্যানে দুই কাপ পানি দিয়েছে দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি দুই প্যাকেট নুডলস ভেঙে দিয়ে দিচ্ছি বেশি পানি দিয়ে এই নুডলস সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না দুই প্যাকেট নুডলস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আর এক প্যাকেট নুডলস মশলা এ সময় মশলা দিলে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় আর খেতে অনেক টেস্টি হয় এখন আমি নেড়ে চেড়ে নিব এমনভাবে পানি দিতে হবে যেন পানি শুকিয়ে যায় নরু সিদ্ধ হয়ে যায় বেশি সিদ্ধ করে গলিয়ে ফেললে এই পাকোড়াটা ভালো হবে না এখন ঢেকে রাখবো তিন মিনিট তিন মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে নেব এরকম শুকনো শুকনো হতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ একদম কুচি করে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চারটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝাল ভজা দিতে হবে হাফ চামচ দিয়ে দিলাম আর এক প্যাকেট নুডস মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের ডিম আপনাদের ডিম যদি ছোটো হয় তাহলে তিনটা ডিমও দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিতে হবে আর দিয়ে দিচ্ছি পাতা কুচি হাফ কাপ এখন ভালো করে মাখিয়ে নিব এখানে আমি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এইরকম করে মাখিয়ে নিতে হবে তারপরে এই এইরকম করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব চুলাই আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এই এইরকম করে দিয়ে দিচ্ছি চুলারাশ মিডিয়াম আছে রাখতে হবে দুই ব্যাচে ভাজবো একবারে হবে না সবগুলো দিয়ে আমি এখন উলটিয়ে পাল্টে ভেজে নেব বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না মিডিয়াম আছে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করলে কিন্তু পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না এখন আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজা নুডুলসের পাকোড়া একটা ভেঙে দেখাচ্ছি কতটা মোসমোসে ক্রিস্পি হয়েছে খুবই ভালো লাগে বিকেলের চায়ের সাথে খেতে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে বাচ্চারা অনেক পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ